আল বিদায়া ওয়ান নিহায়া পর্ব এক রাজনৈতিক অবস্থা ভূমিকা হিজরি সপ্তম শতাব্দীতে রাজনৈতিক পরিমণ্ডলে অনেক বিপ্লবাত্তিক ঘটনা সংঘটিত হয় ছয়শো ছাপ্পান্ন হিজরি সনে তাতারিয়ারা বাগদাদ আক্রমণ করে এবং প্রায় ২০ লাখ মুসলমানকে হত্যা করে তাতার রাজবংশের ঊর্ধ্বতন পুরুষ হালাকু খান দুই লাখ যোদ্ধা নিয়ে হালাকু খান এই অভিযান পরিচালনা করেন শহরের পর শহর জনপদ ধ্বংস করে সে সদল বলে বাগদাদে এসে পৌঁছায় তাদেরকে প্রতিরোধ করার জন্যে বাগদাদে তখন মাত্র দশ হাজারের অধিক অশ্বারোহী সৈনিক ছিল না অন্যান্য সৈনিক নিজ নিজ এলাকা ত্যাগ করে চলে যাওয়ার পর এরাই কেবল অবশিষ্ট হয়েছিল তাদের অনেকেই নিজ নিজ এলাকা থেকে উৎখাত হওয়ার পর তাদের অবস্থা এতই করুণ হয়ে দাঁড়ায় যে বাজারে ও মসজিদের দরজায় দরজায় ভিক্ষা প্রার্থী হয় তাদেরকে লোকজনের করুণা ভিক্ষা করতে দেখা যায় উজির ইবনে আলকামি মোহাম্মদ ইবন আহমদ ইবন মোহাম্মদ ইবন আল ইবনে আল আবি তালিবকে কেন্দ্র করে সন্দেহ অবতীর্ণ হয়ে থাকে ইবন আলকামি ছিলেন খলিফা মুস্তাসিম বিল্লার উজির তাতারদের সাথে তার সংশ্লিষ্টতা ও হালাকু খান সাথে তার ঘনিষ্ঠতাই এই সন্দেহের কারণ তাতাররা বাগদাদের শেষ আব্বাসী খলিফা মুস্তাসিমকে হত্যা করে বাগদাদে আব্বাসী খেলাফতের অবসান ঘটায় তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণে সক্ষম সকল নারী পুরুষ শিশু যুবক ও বৃত্তকে তারা হত্যা করে বাগদাদে নিহতের সংখ্যা দাঁড়ায় প্রায় বিশ লাখ কতক বেধর্মী একদল ব্যবসায়ী এবং ইবন আলকামির গৃহে আশ্রয় গ্রহণকারী লোকজন ও অল্প কিছু লোক ব্যতীত বাগদাদের কেউই রক্ষা পায়নি একদাক্রমে চল্লিশ দিন এই হত্যাযজ্ঞ চলে খলিফা মুস্তাসিমের সাথে তার জ্যৈষ্ঠ পুত্র আবুল আব্বাস আহমদ ও পুত্র আবুল ফজল আব্দুর রহমান নিহত হন তিন বোন সহ তার ছোটো ছেলে মোবারক বন্দি হন রাজধানী থেকে প্রায় এক হাজার কুমারী মেয়েকে বন্দী করা হয় নির্যাতনের ভয়াবহতা এত করুণ ছিল যে রাজধানী থেকে এক একজন আব্বাসী লোককে ধরে আনা হতো হত তারপর তার ছেলে মেয়ে ও স্ত্রী পরিজনসহ সবাইকে খেলাল কবরস্থানে নিয়ে যাওয়া হতো অতপর তাদের সম্মুখে বকরি জবাই করার মতো তাকে জবাই করা হতো তার কন্যা ও দাসীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হতো বন্দি করে নিয়ে যেত এই পর্যায়ে তিন বছর পর্যন্ত খেলাফতের মসনদ খলিফা শূন্য ছিল অবশেষে আবুল কাসিম আহমদ ইবনু জাহিরের আবির্ভাব ঘটে আবুল কাসিম ছিলেন খলিপা মুস্তাসিমের বিল্লাহের ভাই এবং বাগদাদের শেষ খলিফা মুস্তাসিম বিল্লাহের চাচা তিনি বাগদাদে বন্দি ছিলেন পরে মুক্তি পেয়েছিলেন এরপর তিনি মিশর সিরিয়া ও আরব উপদ্বীপের কর্তৃত্বের অধিকারী জাহিরের নিকট যান সেখানকার কাজে সর্বপ্রথম তার প্রতি আনুগত্য প্রকাশ করেন তারপর জাহির তার উজিরবর্গ ও অন্যান্য প্রশাসক তার প্রতি আনুগত্য প্রকাশ করে মুস্তাসিন সিরিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা তার ভাই মুস্তাসিম বিল্লাহের নাম অনুসারে তাকে মুন্তাসির বিল্লাহ উপাধিতে ভূষিত করা হয় এটি ছয়শো উনষাট হিজড়ির ঘটনা তখন তিনি মালিকুজ জাহিরকে সুলতান মনোনীত করেন তাকে কালো জুব্বার খেলাত গলায় মালা এবং তার পায়ে স্বর্ণের মল পরিয়ে দেওয়া হয় সচিব খলিফার পক্ষ থেকে সুলতান মনোনয়নের ঘোষণাপত্র পাঠ করে শোনালেন এরপর খলিফা বাগদাদে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন সুলতান তাকে দশ লাখ স্বর্ণমুদ্রা উপঢৌকন স্বরূপ প্রদান করেন ছয়শো ষাট হিজড়ি সনের তেসরা মহররম তাতারদের হাতে খলিফা নিহত হন মালিকুজ জাহিরের সেনাবাহিনী পরাজিত হয় এবং এক বছর যাবৎ খলিফার পদ শূন্য থাকে অবশেষে ছয়শো একষট্টি হিজড়ির দোসরা হাকিম বি আমবিল আমরিল্লাহ আবুল আব্বাস আহমদ ইবন আবি আলী আল কাবি ইবন আলী ইবন আবি বকর ইবন মুস্তাস মুস্তারশিদ বিল্লাহ এর বংশ পরিচয় প্রতিষ্ঠা হওয়ার পর তার হাতে বয়াত সম্পন্ন হয় চল্লিশ বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন সাতশো এক হিস্রিতে তিনি এন্তেকাল করেন অতপর তার পুত্র মুস্তাকফি বিল্লাহ খেলাপথের দায়িত্বভার গ্রহণ করেন তিনি রীতিমতো খেলাপথের কাজ চালিয়ে যাচ্ছিলেন সাতশো সাইতিরিশ সনে সুলতান নাসির মোহাম্মদ ইবনো কালাউন তাকে বন্দি করে এবং জনসাধারণের সাথে তার মেলামেশা নিষিদ্ধ করা করে দেয় নজরবন্দি অবস্থায় সাতশো চল্লিশ সনে তার মৃত্যু হয় এরপর মোতাজিদ বিল্লাহ খেলাপথের মসনদে আসেন সাতশো তেষট্টি পর্যন্ত তার খেলাপথ অব্যাহত থাকে তারপর মোতাবিল আল্লাল খলিফা নিযুক্ত হন খলিফার দুর্বলতা ও শক্তিহীনতার বর্ণনাস্বরূপ আমরা উল্লেখ করছি যে খলিফা মুস্তাকি বিল্লাহ তার পরবর্তী খলিফা রূপে তার পুত্র আহম্মদ আবিরাবিকে মনোনীত করে যান কিন্তু সুলতান নাসির তাকে বাদ সাধেন বরং রাবি তার ভ্রাতুষ্পুত্র পুত্র আবু ইসাহাক ইব্রাহিমকে তিনি খেলাফতের আসনে অধিষ্ঠিত করেন তিনি খলিফাকে আল ওয়াসিক উপাধি প্রদান করেন কায়রোতে এক জুম্মার নামাজে তিনি খলিফার পক্ষে খুতবা দেন অতপর মনসুর এসে ইব্রাহিমকে বরখাস্ত করেন এবং আবুল কাশিমকে খলিফা নিযুক্ত করেন মনসুর তাকে মুস্তানসির দেন যা হোক কায়রোতে অবস্থানকালে আব্বাসী খলিফাগণ বাগদাতে অবস্থানের তুলনার ভালোই ছিল চরম দূর অবস্থার দিনও সুলতানগণ কায়রোর খলিফাদেরকে দেশান্তরিত করতেন কিংবা বরখাস্ত করতেন মাত্র কিন্তু অঙ্গ কর্তন কিংবা হত্যা করা পর্যন্ত তা গড়াত না ঘটনা পরস্পরায় এটি স্পষ্ট হয়ে উঠেছে প্রথম দুইজন খলিফা দলের নেতৃত্বে তাতারদের হাত থেকে বাগদাদ পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন কিন্তু অন্যান্য খলিফা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি বিধায় এবং সুলতানগণ কর্তৃক মনোনীত ব্যতীত তাদের নিজস্ব কোনো মান মর্যাদা না থাকায় তাদের কথা উল্লেখ করার প্রয়োজন নেই এই সময়ে খেলাপথের পদপিটি একটি প্রতীকী ও ক্ষমতাহীন পদরূপে চিহ্নিত হয়ে থাকে অবশেষে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ সুলতান সালিম উসমানী কাইরো আগ্র আগমন করেন এবং খেলাপথের পদ অধিকার করেন তিনি দাবি করেন যে শেষ খলিফা তার সমর্থনে ওই পদ থেকে ইস্তফা করেছেন সুলতানি শাসন ছয়শো ছিয়াত্তর থেকে সাতশো ছিয়াত্তর পর্যন্ত মিশর সিরিয়া ও মক্কা মদিনাসহ একুশ জনের অধিক সুলতান রাজত্ব করেছেন এ থেকেই সুলতান পদবীটির অস্থিরতা ও দুর্বলতার দিকটি সুস্পষ্ট হয়ে ওঠে শেষ পর্যন্ত উচ্চ উচ্চপদস্থ আমির উমারা ও তুর্কি সেনাদক্ষের হাতের পুতুলে পরিণত হয় সুলতান পদবীটিও খলিফা পদের ন্যায় নাম সর্বস্ব হয়ে ওঠে উভয় পদই তখন নেহাত প্রতীকী রূপ ধারণ করে প্রকৃত ক্ষমতা চলে যায় আমির উমারা ও নায়েবদের হাতে সুলতানগণ তাদের ক্রিয়াঙ্কনে পরিণত হয় তারা যাকে ইচ্ছা ক্ষমতায় বসাতো আর যাকে ইচ্ছা অপসারিত করত অনেকে নিতান্ত অল্প বয়সে সুলতান পদে বসানো হয়েছে সুলতান মনসুর সালাউদ্দিন মোহাম্মদ ইবনে মুজাফফর হাজি সুলতান পদে আসীন হয়েছিলেন মাত্র বারো বছর বয়সে শাহবান ইবন হুসাসন নামক সুলতান হন তখন তার বয়স দশ বছরে বেশি ছিল না আশরাফ নিহত হওয়ার পর সিদ্ধান্ত হয় যে নাসির মোহাম্মদকে সুলতান পদে বসানো হবে তখন তিনি আট বছরে বালক মাত্র এমনও দেখা যেত কোনো কোনো আমির রাতে গৃহবন্দী হয়ে ঘুমাতেন আর ভোরে তিনি সুলতান পদে আসীন হতেন আবার রাতে ঘুমাতেন নতুনভাবে গৃহবন্দী হয়ে যেমন ঘটেছিল হুসাসন নাসিরের ক্ষেত্রে সেনাবাহিনীর একটি অংশ তাকে মিশরের সুলতান পদে অধিষ্ঠিত করে এরপর তাদের নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং তারা পরস্পর হানাহানিতে লিপ্ত হয় ফলে শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং প্রশাসনকে ওই প্রাসাদে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি ইতোপূর্বে বন্দী ছিলেন পরিস্থিতি এমন অসহনীয় পর্যায়ে পৌঁছায় যে এক পর্যায়ে উকুন ভর্তি ও নোংরা দেহি কোনো কৃতদাস যদি সুলতান পদে আসীন হওয়ার স্বপ্ন দেখত তাহলে অনাসে তাও বাস্তবায়িত হতো যেমন ঘটেছিল সুলতান কুতুজের ক্ষেত্রে প্রধান প্রধান রাজনৈতিক ঘটনা তাতারদের ধ্বংসলীলা মধ্যপ্রাচ্যের জন্য ফিরিঙ্গিদের অর্থাৎ ইউরোপীয় খ্রিস্টানদের সাথে গোপন আলোচনার পথ খুলে দেয় এবং অবশিষ্ট আব্বাসী খেলাপথ ও স্বাধীনতা রক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের দ্বার উন্মুক্ত করে দেয় বাগদাদ ও দামেস্কোকে সংগঠিত মহা ধ্বংসযজ্ঞের পর বিজয়ীদের জন্য অন্ধকারের সূচনা হয় তাতার রাজারা ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং সুন্নত অনুসারে জীবনযাপনে প্রয়সী হয় তাদের রাজন্য এতদ অঞ্চলের রাজাদের ন্যায় হয়ে যায় তারা আলোচনা সভা অনুষ্ঠান করতেন তারা কখনো রোমানদের সাথে যুদ্ধ করতেন আবার কখনো রাজত্বের খাতিরে সন্দেহ করতেন অতপার উপহার উপঢৌকন বিনিময় করতেন দ্বিতীয় ঘটনা জনপদসমূহকে ক্রুশের আক্রমণের প্রভাব মুক্ত করা এই সূত্রে যারা এই সূত্রে রাজা জাহির বাইবারস কাইসারিয়া আর আর সূর্ণ ইয়াসাফ ইয়াফা শাকিফ এন্টিয়ক, তাবারিয়া কাসির কুর্দিদের দুর্গ আক্কা দুর্গ নারী নাগির ও সাফিতা দুর্গ উদ্ধার করেন মার্কাফ বানিয়াস এন্টার এন্টারতোস অঞ্চল আধা আধি ভাগে ভাগ করে নেন যেমনটি সাইফুদ্দিন আলাউস ত্রিপলি শহর এবং আশরাফ খলিল ইবন কালাউন আক্কা অঞ্চল উদ্ধার করেছিলেন সুর ও সাইদা অঞ্চল এই দুটির কর্তৃত্ব আশরাফের হাতে সোফরত করে তারপর তিনি আক্রমণ চালিয়ে ফিরিঙ্গিদের কবল থেকে উপকূলবর্তী অঞ্চল পুনরুদ্ধার করেন তৃতীয় ঘটনা সাতশো ছত্রিশ তাতারদের পতন তাতার রাজা আবু সাঈদ খাইবান্দা ইবন আরগুন ইবন আবাগা ইবন হালকু খান তুল ইবনু চেঙ্গিস খানের মৃত্যুর সাথে সাথে তাতারদের পতন ঘটে তার সম্পর্কে ইবন কাসির রহিম মন্তব্য করেছেন তিনি ছিলেন তাতার রাজদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক সর্বোত্তক এবং সুন্নাত অনুসারে সর্বাধিক তার শাসনামলে আহলুস সুন্নাত সম্প্রদায়ের উন্নতি হয় এবং রাফিজিগণ লাঞ্ছিত হয় তার পিতার শাসনামলে এর বিপরীত ঘটেছিল তারপরে তাতারি শাসন অক্ষুণ্ণ রাখার জন্যে কেউ মাথা তোলেনি বরং তারা নিজেরা সম পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় ইবন কাসির রাহিমাখুল্লাহ অন্যত্র বলেছেন রাজা আবু সাঈদ তার পিতা খরবান্দার পরে শাসনভার গ্রহণ করেন এগারো বছর বয়সে তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি ন্যায় বিচার ও সুন্নত প্রতিষ্ঠায় মনোযোগ দেন ফলে সকল প্রকার বিশৃঙ্খলা অনাচার ও দ্বন্দ্ব সংঘাত স্তিমিত হয়ে পড়ে অবশ্য তিনি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানগুলো সেগুলো আমরা উল্লেখযোগ্য ঘটনার মধ্যে গণ্য করি না এত দ্বারা আমরা সে সকল সম্পর্ক প্রতিষ্ঠার কথা বোঝাচ্ছি যা বিভিন্ন গোত্র ও ইসলামী রাষ্ট্রসমূহ ও ফিরিঙ্গিদের মধ্যে স্থাপিত হয় এর একটি হল দামেস্ক অধিপতি সালেহ ইসমাইল কর্তৃত্ব সাই সাইদা ফিরিঙ্গির নিকট সাকিফ আরনুন দুর্গ অর্পণ করা খতিব শায়েখ ইজুদ্দিন ইবনুন আব্দুস সালাম ও মালেকি সম্প্রদায়ের শায়েখ আবু আমর ইবন হাজেব সুলতানের এই সন্ধি ও হস্তান্তর প্রক্রিয়া তীব্র প্রতিরোধ তীব্র বিরোধিতা করেন ফলে সুলতান এদের দুজনকে কারাবুদ্ধ করেন এবং পরবর্তীতে ছেড়ে দিয়ে গৃহবন্দী করে রাখেন এই বিষয়ে অপর একটি ঘটনা হচ্ছে দুই মিত্র শক্তির উত্থান এক পক্ষ ছিল ফিরিঙ্গিরা দামেস্কো অধিপতি সালেহ কুর্দ অধিপতি নাসিরুদ দাউদ ও হিমস অধিপতি মনসুর অন্য পক্ষে ছিল খারিজি মিয়াহ ও মিশর অধিপতি সালেহ আয়ুব ফিরিঙ্গি ও তাদের মুসলিম মিত্রদের মধ্যে অনেক ঘটনা সংঘটিত হয় পরবর্তী সময়ে মিত্র সম্পর্কের অবনতি ঘটে প্রথম পক্ষে আসে ফিরিঙ্গিরা ও মিশরীয় সেনাগণ আর দ্বিতীয় পক্ষে থাকেন সিরিয়া অধিপতি ও বাগদাদের আব্বাসী খলিফা খলিফা তখন মিশরের সুলতান ও সিরিয়ার সুলতানের মধ্যকার বিরোধ মীমাংসার জন্যে শায়েক নাজমুদ্দিন বাদ্রাইকে প্রেরণ করেন তখন উভয় পক্ষের সৈন্যগণ প্রচণ্ড যুদ্ধে লিপ্ত ছিল তিনি উভয় পক্ষের মাঝে বিরোধ মীমাংসা করে সন্ধি স্থাপন করে দিলেন মিশরীয় সৈনিকগণ তখন ফিরিঙ্গিদের অর্থাৎ ইউরোপীয় খ্রিস্টানদের দিকে ঝুঁকে পড়েছিলেন যুদ্ধে ফিরিঙ্গিদের সাহায্য কামনা করেছিল তারা ফিরিঙ্গিদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে ফিরিঙ্গিরা যদি তাদেরকে সিরিয়ার বিরুদ্ধে সাহায্য করে তবে বাইতুল মোকাদ্দাস তাদের হাতে সপরদ করা হবে অন্যান্য আরও কয়েক গোত্র ফিরিঙ্গিদের প্রতি আসক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হয় যেমন ঘটেছিল সুলতান আশরাফ খলিলের ক্ষেত্রে পূর্ব থেকেই ফিরিঙ্গিদের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে তিনি মুসলমানদের বিরুদ্ধে কাসরাওয়ান পর্বত ও জুরাদের দিকে অভিযান পরিচালনা করেছিলেন তিনি সেনাবাহিনীর সেনাপতিত্ব ছিলেন বুন্দার আর তার সহযোগিতায় ছিল শাসনকার আল আশকার মুসলিম রাষ্ট্রের শাসনগণ ফিরিঙ্গিদের সাথে উপহার উপঢৌকন বিনিময় করতেন ফিরিঙ্গি রাজার দুধ যখন আশরাফের সাথে সাক্ষাৎ করতে এসেছিল তখন তার সাথে ছিল সাদা পশম বিশিষ্ট একটি বিরল প্রজাতির ভল্লুক যার লোম ছিল সিংহের লোমের ন্যায় ফিরিঙ্গিদের ও কতক শাসকের মধ্যকার এই সুসম্পর্কপূর্ণ মৈত্রী ও উপৌকন বিনিময় ছিল অনেকটা বিরল ঘটনা আর তুলনায় তাদের বিরুদ্ধে জিহাদি তৎপরতা ছিল অনেক বেশি এবং দীর্ঘস্থায়ী প্রকাশ থাকে যে এসব সম্পর্ক স্থাপনের মূল উদ্দেশ্য ছিল রাজত্ব দখলের লড়াইয়ের আপন ভাইয়ের বিরুদ্ধে বহির শত্রু সাহায্য গ্রহণ ও শক্তি সঞ্চয় করা সুতরাং এসব মৈত্রী চুক্তি ছিল একান্তই আত্মরক্ষার প্রয়োজনে অশান্তি ও দাঙ্গা হাঙ্গামা যে যুগের বৈশিষ্ট্য সে যুগের বৈশিষ্ট্য ছিল ভয় ও ত্রাস সেই ভীতি ও ত্রাসের উৎস ছিল তাতাররা বছরের পর বছর ধরে উত্তাল তরঙ্গের মতো তারা হানা দিতে থাকে ইবনা কাসির রহিমা মানুষের এই স্বতন্ত্র ভাবকে এভাবে প্রকাশ করেছেন সংবাদ প্রচারিত হলো যে তাতাররা সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে এবং তারা মিশরেও হানা দেবে ফলে মানুষ ভীত সশস্ত্র হয়ে ওঠে এবং তারা দুর্বল থেকে দুর্বলতার হতে থাকে তাদের জ্ঞান বুদ্ধি লোভ পায় তারা পালাতে থাকে মিশরের ছোটো ছোটো শহর কুরক সুবাক ও সংরক্ষিত দুর্গগুলোর দিকে উট বিক্রি হতে লাগলো হাজার দীর্ঘামে গাধা পাঁচশো দীর্ঘামে এবং গৃহের আসবাবপত্র খাদ্য সামগ্রী পানির দরে বিক্রি হতে লাগল শহরে ঘোষণা দেয়া হল কেউ যেন পরিচয়পত্র ছাড়া পথে বের না হয় পরে সংবাদ এলো যে মিশরের সুলতান শত্রু বাহিনীর বিরুদ্ধে সিরিয়া অভিমুখে বের হওয়ার পর পুনরায় মিশর ফিরে এসেছেন এতে ভীতি আরও বহুগুণ বেড়ে গেল এবং অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ল একদিকে খাদ্যভাব অতি বর্ষণ প্রচণ্ড শীত ক্ষুধা ও আকালে আকালের কারণে পশুপাল দুর্বল ও ক্ষীণ হয়ে পড়ে তাতারদের ত্রাস ও ভীতিকে আরও তীব্রতর করে তোলে তারা লাখ লাখ লোককে জবাই করে বাড়িঘর ও প্রসাদ অট্টালিকা ধ্বংস করে ধন সম্পদ লুণ্ঠন করে এবং গাছপালা নির্মূল করে তাতারদের কাতিয়া অঞ্চলে উপস্থিত ইবনে কাসির রহিমাকুল্লা এভাবে বর্ণনা করেছেন যখন দামেশকে নিকটবর্ত কাতিয়া অঞ্চলে পৌঁছায় তখন কাতিয়া ও তার আশেপাশের কোনো লোক ছিল না শহর ও দুর্গসমূহ লোকে লোকারণ্য হয়ে গেল বাড়িঘর ও পথে ঘাটে ভিড় জমে গেল শহরে তখন কোনো শাসক ছিল না চোর ডাকাতরা শহরে ও বাগ বাগিচায় ঢুকে পড়ে তারা সব কিছু ভেঙে দুমড়ে মুচড়ে বিধ্বস্ত করে দেয় এবং যতটুকু পারল লুটপাট করে নিয়ে গেল খুবানি গম ও সকল শাক সবজি সময়ের পূর্বেই কেটে তুলে নিয়ে চায় এই ভীতি তাতারদের সৃষ্ট সন্ত্রাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তাতাররা এবং ফিরিঙ্গিরা উভয় দলই এই ধ্বংসযজ্ঞে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে তাতাররা যা করেনি ফিরিঙ্গিরা তা ষোলো কলায় পূর্ণ করে তারা সাতশো সাতষট্টি হিজড়িতে আলেকজান্দ্রিয়ায় অভিযান পরিচালনা করে এবং চার হাজার লোককে বন্দি করে এবং সাধ্যমতো ধন সম্পদ লুণ্ঠন করে সমুদ্র পথে নিয়ে যায় চারিদিকে তখন শুধু ক্রন্দন আর্তনাদ আহাকার আল্লাহর কাছে ফরিয়াত ও আশ্রয় প্রার্থনা হৃদয় বিদারক ও আহাজারি যা দেখে চোখে অশ্রুজল হয় আর কান বধির হয়ে যায় ভয় শুধু বহিরাগত শত্রুর পক্ষ থেকে ছিল না অভ্যন্তরীণ অশান্তি বিপর্যয়ের ভয়ও ছিল উদাহরণস্বরূপ হাম্বলি সম্প্রদায় ও সাপেই সম্প্রদায়ের মধ্যে আকিদার সম্পর্কিত বিষয়ে সংগঠিত দাঙ্গা হাঙ্গামার উল্লেখ করা যেতে পারে শেষ পর্যায়ে বিষয়টি দামেশকে পর্যন্ত গৌড়ায় এবং উভয় পক্ষ নায়েবে সুলতান টাঙ্গর এর দপ্তরে উপস্থিত হয় তিনি তাদের মধ্যে আপোষ রক্ষা করে দেন নিরীহ মানুষদেরকে ভীত সন্ত্রস্ত রাখার ক্ষেত্রে উগ্রপন্থী দলগুলোর প্রভাব ছিল এ সকল দলের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করার ব্যাপারে গভর্নরদের কোনো গরজ ছিল না ফলে সাঙ্কোল মাংকল একবার হুরান অঞ্চলে ওদের একটি দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন তিনি তাদেরকে পরাজিত করেছিলেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাদের খণ্ডিত শিরগুলো বুশরার প্রাচীরের উপর ঝুলিয়ে রেখেছিলেন এই সময়ে শুধু অশান্তি যুদ্ধবিগ্রহ ও গুপ্ত ঘাতককে ভীত ছিল তা নয় বরং তখন একাধিক প্রাকৃতিক বিপর্যয়ও ঘটেছিল কখনো কখনো দলে দলে পঙ্গপল উড়ে এসে ক্ষেত খামার ও ফলমূল বৃক্ষের পাতা খেয়ে নিঃশেষ করে দিত তখন পত্রপল্লবহীন গাছগুলো লাঠির ন্যায় দাঁড়িয়ে থাকত মানুষের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল আর মৃত্যু চারিদিকে ছড়িয়ে পড়ছিল সাথে সাথে ভূমিকম্প মানুষের ঘরবাড়ি ও যানবাহন ধ্বংস করে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছিল এর সাথে প্রণয়ঙ্করী বন্যা প্লাবন দেখা দেয় ফলে শহর ও নগর ধ্বংস হয় এবং প্রচুর প্রাণহানি ঘটে নীলনদ থেকে বাঁধ ভাঙা জোয়ার ওঠে পানিতে শহর নগর ডুবে যায় এবং বহু লোকজন মারা যায় প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এটি সংক্রমিত হতে থাকে এবং শহর থেকে শহর নগর থেকে নগরে ফলে লাখ লাখ মানুষ মৃত্যুমুখে মুখে পতিত হয় এবং যাতে মানুষের মনোবল ভেঙে পড়ে অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্য আমদানি রপ্তানি ও রাষ্ট্রীয় কর রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিরতা চলছিল বহির্বাণিজ্যিক পাশ্চাত্যবাসীদের হাতে চলে যায় কারণ তখন ইউরোপীয়রা সিরিয়ার পথে যুদ্ধ করে ভূমধ্যসাগরীয় অঞ্চল নিজেদের করায়ত্ত করে নেয় দুই যুগের অধিককাল ধরে তারা এটি নিজেদের করায়ত্তকাল রাখতে সমর্থ হয় রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়মিতভাবে নদী খনন না করা এবং পানি সেচ ও ভূমি উন্নয়নের ব্যবস্থা না করার কারণে কৃষিপণ্যের ফলন মারাত্মকভাবে হ্রাস পায় দুর্ভিক্ষ মহামারী ও বিশৃঙ্খলার কারণে গ্রাম ও জনপদগুলো বিরান হয়ে যাচ্ছিল সাথে সাথে যুদ্ধ পরিচালনার জন্য এবং আমির উমারাদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে রপ্তানি বৃদ্ধি করতে হয়েছিল কিন্তু সে তুলনায় আমদানি ছিল কম বিপ্লবোত্তর যুগে পালিয়ে যাওয়া আমির উমারা বরখাস্তকৃত নায়েবেরা এবং সচিব ও আমলারা ফিরে আসে অনেক ক্ষেত্রেই তারা জনসাধারণ থেকে সম্পদ দাবি করে সুলতানের নায়েবগণ কোনো কোনো ক্ষেত্রে গত তিন বছরের বকেয়া কর কিংবা চার মাসের খাজনা অগ্রিম দাবি করে বসে রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসা বাণিজ্যের মন্দাভাব এবং কৃষি পণ্যের উৎপাদনহীনতা দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দেয় তখন এক জোড়া ভেড়ার বাচ্চা বিক্রি হতো পাঁচশো দেড়হামে একটি গারাবা গারারার অর্থাৎ এক বস্তা খাদ্যবস্তুর দাম পৌঁছেছিল দুইশো বিশ দেড়হামে অনেক সময় রুটির অভাব দেখা দিত ফলে কাঠের গুড়ি মিশ্রিত ভেজাল জবের রুটিও বিক্রি হতো এক রতল পরিমাণ জয়তুনের তেল বিক্রি হতো চারশো পঞ্চাশ চার পয়েন্ট পঞ্চাশ দেড় অর্থাৎ সাড়ে চার দেড়হামে সাবান ও চাউলের মূল্য অনুরূপ বৃদ্ধি পেয়েছিল কোনো কিছুই জনগণের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে ছিল না তবে গোস্ত বিক্রি হতো দুই দশমিক দুই পাঁচ দেড়হামে একশের মিহি ময়দা বিক্রি হতো চার দেড়হামে আঙ্গুর রসের দাম ছিল এক কিন্তার দুইশো দেড়হামের উপরে চাউলের দাম ছিল আরও বেশি তবে সুলতান নাসিরের শাসনামলে কিছুটা সচ্ছলতা ও উন্নতি পরিলক্ষিত হয় সাতশো চব্বিশ হিস্রি সনে সুলতান নাসির খাদ্যশস্যের কর রহিত করে দেন তখন সমগ্র খাদ্যশস্য সিরিয়ায় সংরক্ষিত ছিল ফলে সুলতানের কল্যাণের জন্য অনেকেই দোয়া করেন সুলতানের নায়েবও তখন বহু কর রহিত করে দেন তার মধ্যে রয়েছে গোখাদ্যের কর দুধ কর ও চামড়ার উপর কর বাজার পরিদর্শকদের থেকে অর্ধ দেড়হামের অতিরিক্ত যে কর নেওয়া হতো তা তিনি বাতিল করে দেন লাশ দাফন কাফনে নিয়োজিত ব্যক্তিদের আয় থেকে যে কর নেওয়া হতো তাও বাতিল করে দেন অপরিপক্ক খেজুর বিক্রয়ের বিধিনিষেধ তিনি প্রত্যাহার করেন ফলে জিনিসপত্র অনেকটা সস্তা হয়ে যায় এমন কি তখন বলা হতো যে এক তার খাদ্যশস্য বিক্রি হতো মাত্র দেশ দশ দেড় হামে পরবর্তীতে লবণ কর ও প্রসাদ কর রহিত করলেন অনুরূপভাবে ছাগল ভেড়ার করের অর্ধেক প্রত্যাহার করে নেন যেমন করেছিলেন স্থানীয় ও বিদেশি সুতার করের ক্ষেত্রে ফলে জনগণ আনন্দিত হয় এই আমলটি রাজকীয় বিলাস বসনের জন্য চিহ্নিত হয়ে হয়ে আসে অবশ্য যদিও তখন জনগণ ক্ষুধা তৃষ্ণায় আর্তচিৎকার করছিল তখন সাতশো বত্রিশ সনে সুলতান মালিক নাসিরের পুত্র আনুক মোহাম্মদের সাথে আমির সাইফুদ্দিনের বাগতামার আল সাকি এর কন্যার বিয়ে হয় এই বিবাহে যৌতুক ছিল দশ লাখ দিনার এই বিবাহ ভোজে বকরি মুরগি গরু ঘোড়া মিলিয়ে প্রায় বিশ হাজার প্রাণী জবাহ করা হয়েছিল আঠারো হাজার কিন্তার মিষ্টান্ন বিতরণ করা হয়েছিল আলোকসজ্জায় তিন হাজার কিন্তার তৈলাদি পোড়ানো হয়েছিল শিক্ষা ব্যবস্থা ওই যুগে যখন জ্ঞান বিজ্ঞান ও বিদ্যাচর্চার ব্যাপক প্রচলন ছিল তখনই জাহিজ শিক্ষক শ্রেণীর সমালোচনা করলেন এবং তাদের দোষ ত্রুটি বর্ণনা করেছিলেন জ্ঞান বিজ্ঞানের গতি ও মন্দভাবের আমলের অবস্থা যে কতটা শোচনীয় ছিল তা সহজেই অনুমীয় সে যুগের শিক্ষকদের দুরবস্থা সম্পর্কে অবগতির জন্যে আমরা ইবন কাসিরের বক্তব্যটুকি উদ্ধৃত করেছি যা তিনি শায়েক মোহাম্মদ ইবন জাফর ইবনে ফিরাউনের জীবনী বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেছেন তিনি বলেছেন প্রায় চল্লিশ বছর যখন শায়েক মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আমি তার নিকট একাধিক বিষয়ে পড়াশুনো করেছি ছোটো ছোটো ছেলেদেরকে তিনি কঠিন কঠিন বর্ণগুলো শিক্ষা দিতেন যেমন রা ইত্যাদি তার কোনো সঞ্চয় ছিল না ছিল না কোনো বাসগৃহ ও ধনসম্পদ খাবারের দোকান থেকে কিনে খেতেন এবং বিশ্ববিদ্যালয়ে রাত্রি যাপন করতেন শিক্ষকদের দুরবস্থার কথাটা আরও পরিষ্কার হয় যখন আমরা অবগত হই যে সেই যুগে মাদ্রাসার একজন ছাত্রের মাসিক বৃত্তি ছিল দশ দেড়হাম উচ্চত শ্রেণীর ছাত্রদের বৃত্তি ছিল বিশ দেড়হাম এবং একজন শিক্ষকের বেতন ছিল আশি দেড়হাম এটি সে সময় যখন একটি ছাগল ভেড়ার বাচ্চার দাম ছিল দুশো পঞ্চাশ দেড়হাম অন্য কথায় এর মূল্য ছিল একজন মাস শিক্ষকের মাসিক বেতনের তিন গুণ সম্ভবত এটিই ছিল অধপতনের যুগে শিক্ষার মন্দা বাজার কথিত সোনালী বাণীর বাস্তব উদাহরণ যুগের বলি এ যুগের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিদর্শন জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রসমূহ শিক্ষা কেন্দ্রসমূহ বাগদাদ বসরা কুফা ও মদিনা থেকে দামেশ কাইরো কুদুস আলেকজান্দ্রিয়া হামাত হালাব আলেপ্পো হিমস ওসুয়ুত ও ফায়ুম নগরীসমূহে সম্মুখে স্থানান্তরিত হয় ফলে জ্ঞান অর্জনকারীদের উপাধির বহর বেড়ে যায় যথা দামেস্কি হালাবি কাহিরি ফায়ুমি স্কান্দরি মাকদেসি হামাবি সুয়ুতি ও হিমসি ইত্যাদি এই যুগে কাইরো সেই ভূমিকা পালন করছে যা ইতোপূর্বে বাগদাদ পালন করত ফলে আলেম উলামা ও কবি সাহিত্যিকগণ কায়রোতে ভিড় জমাত বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা থেকে শাসকবর্গের মনোযোগ প্রত্যাহত হলো লেখককে তার গ্রন্থের ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে পুরস্কৃত করার সেই যুগটি গত হয়ে যায় খুব অল্প সংখ্যক সুলতান আমির উজির ও খলিফা জ্ঞান অর্জনের প্রতি আলিম লোকদের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রতি অথবা কবিতা শ্রবণে তৃপ্তি লাভের প্রতি গুরুত্ব দিতেন তারা আরবি সাহিত্যের স্বাদ কী করে অবসাদন করবেন যেখানে আরবি ভাষাই তাদের বুৎপত্তি ছিল না অবশ্য তাদের কেউ কেউ ইতিহাস শাস্ত্রের প্রতি অনুরাগী ছিলেন ফলে তাদের পৃষ্ঠপোষকতায় কতক ইতিহাস গ্রন্থ ও বিশ্বকোষ রচিত হয়েছিল ইতিহাস ও সমাজ বিজ্ঞানের উৎকর্ষ ইবনে খালদুনের মুকাদ্দমা গ্রন্থটি এই শাস্ত্রের শীর্ষস্থানীয় গ্রন্থ ইতিহাস দর্শনের গুরুত্ব ইবন খালদুন যথার্থরূপে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি ছিলেন কোনো বিষয়ে শাস্ত্রের তদানুসন্ধিনি জন্য তার ঘটনা প্রবাহ লিখেই মুখ্য কাজ নয় বরং তার কাজ ছিল শাস্ত্রের স্থান ও তার প্রকারভেদ নির্ণয় করা পরবর্তী লেখকগণ সে অনুসারে ক্রমান্বয়ে ঘটনাবলী ও সন্নিবেশিত করবেন যাতে একসময় এই শাস্ত্র পূর্ণতা লাভ করতে পারে তখন অবশ্য রাজনৈতিক প্রতিষ্ঠানিক ও সামরিক বিজ্ঞানেরও প্রসার লাভ করে গ্রন্থাগার ও ঘরবাড়ি ধ্বংস বড় বড় গ্রন্থাগারের সংখ্যা হ্রাস পেয়েছিল কারণ বাগদাদ লুণ্ঠনের সময় মোঘল ও তাতাররা গ্রন্থাগারগুলো পুড়িয়ে দিয়েছিল এবং নদীবক্ষে নিক্ষেপ করেছিল তদ্রুপ স্পেন অধিকার করার পর সেখানকার অধিবাসীরা সেই একই ঘটনা পুনরাবৃত্তি করেছে ইসলামী উপদলগুলো পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের ফলশ্রুতিতে বহু মূল্যবান গ্রন্থ বিনষ্ট হয়েছিল যেমন মোহাম্মদ গাজনবী মুতাজিলের কিতাবগুলি পুড়িয়ে দিয়েছিল তবে সবচাইতে চাইতে করে ধ্বংসযোগ্য সাধিত হয়েছিল তাতারদের হাতে তারা নরহত্যায় মেতে উঠেছিল ঘরবাড়ি বাড়ি ধ্বংস করেছিল বইপত্র পুড়িয়ে দিয়েছিল এবং যেগুলি তারা লুট করে নিতে পারেনি সেগুলো নষ্ট করে দিয়েছিল সংকটকালে মানুষ ধর্মের আশ্রয় খোঁজে আরবগণ পশ্চিমাঞ্চলের দিকে ছড়িয়ে যায় স্পেনবাসীরা আন্দালুস পুনরায় অধিকার করে নিল মোগলরা শহরের পর শহর ধ্বংস করে দিল এবং মুঘল তুর্কি ও বর্ব বর্বররা শহরগুলোকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিল অবশ্য কত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আরব সুলতানদের হাতে রয়ে যায় যেমন ঘটিয়েছে ইয়ামানে ও মাগরিবে তখন মুক্তির আশায় মানুষ ধর্মের দিকে ঝুঁকে পড়ে এই পর্যায়ে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে পশ্চাত্য বিমুখতা দেখা দিল এবং কতক লোক বাজে বিষয়াদীয় কিস্সা কাহিনীর প্রতি ঝুঁকে পড়ল যেমন ঘটেছিল মহাকাশ বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র ও রসায়ন শাস্ত্রের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা মামলুক সুলতানের আমলে মিশর ও সিরিয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এটা সেই সময়ের কথা যখন মামলুক সুলতানগণ ভারতীয় উপমহাদেশ থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত মুঘল আধিপত্যের প্রভাবে দিন ছিল আলবিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের চোদ্দতম খণ্ডে প্রায় আশিটি অধিক শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে এর প্রধানগুলো ও সিংহ বাঘি সিরিয়াতে তার অবশিষ্টগুলো কুদ্স হালাব বা হিমস হামাতু কায়রোতে ছিল ইমন কাসির রহিমা কায়রোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখ তেমন কোনো গুরুত্ব দেননি এই কারণে যে এই গ্রন্থটি ইবনে আসাকির রহিমা লিখিত তারেখি দামেশক গ্রন্থের পরিবিশিষ্ট গ্রন্থ তদুপরি জীবনের বিভিন্ন শাখায় অধপন্তের প্রেক্ষিতে অধপতিত যুগ হিসেবে চিহ্নিত এই যুগের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আধিপত্যের তত্ত্বটি সামঞ্জস্যশীল মনে হয় না তবে মুঘলদের ধ্বংসযজ্ঞের মুখে বহু বড় বড় আলিম উলিমা সিরিয়া ও মিশরে পালিয়ে গিয়েছিলেন বলে এতদা অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের সত্য প্রতীয়মান হয় তদুপরি নুরুদ্দিন জঙ্গির শাসনামল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রচুর সম্পত্তি ওয়াক অফ করার বিষয়টিও শিক্ষা প্রতিষ্ঠার সংখ্যাধিকের সত্যতা প্রমাণ হয় তৃতীয়ত এই সময়ে সাফেই হানাফি হাম্বলি ও মালেকি মাজহাব অনুসারীদের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয় এই তিনটি কারণে এই যুগে প্রচুর সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান লক্ষ্য ছিল কোরআন হাদিস শিক্ষা দেওয়া চিকিৎসা শাস্ত্র ভাষ্যতত্ত্ব ভাষাতত্ত্ব ও অন্যান্য শাস্ত্রের প্রতি তখন গুরুত্ব কম ছিল জ্ঞান চর্চা শিক্ষকদেরকে উচ্চ পদের যোগ্য করে তোলে বহু শিক্ষক উজির নায়েব ইত্যাদি বড় বড় প্রশাসনিক পদের তুলনায় কাজী মুফতি খতিব শায়েখ ইমাম বাইতুল মালের কার্যনির্বাহী ভাণ্ডার পরিদর্শক রাষ্ট্রীয় সংরক্ষণকার পরিদর্শক দফতরি পরিদর্শক হিসাবরক্ষক ইয়াতিমদের পরিদর্শক গ্রন্থাগার পরিদর্শক ওয়াক অফ স্টেট পরিদর্শক ও কারামুক্তি প্রাপ্তি দপ্তরের পরিচালক পদে অধিক সংখ্যক নিয়োগ লাভ করেন